এর আগে আমি ল সম্পর্কে পুরো ডিটেলস একটা ভিডিও বানিয়েছি এবং তার কমেন্ট বক্সে একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে কমন ছিল যে ল কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, বাংলা নাকি ইংলিশ। তো কমেন্ট বক্সের রিপ্লাই যখন আমি দিই তখন দেখতে পাই যে ইংলিশের নাম শুনে কিন্তু অযথা অনেকে ভয় পেয়ে যাচ্ছে। তো তখন আমি বুঝতে পারি ল পড়ার ক্ষেত্রে অনেকের ইচ্ছা আছে কিন্তু ল যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় তো তার জন্য কিন্তু অনেকে পড়তে পারছে না বা পড়তে চাইছে না। তো আপনারও কি ঠিক একই প্রবলেম হচ্ছে? আপনি ল পড়তে চাইছেন কিন্তু শুধুমাত্র ইংলিশে ল পড়ানো হয় বলে আপনি পড়তে পারছেন না? তো তার জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং আমি আপনাকে বলে দেবো ল পড়ার ক্ষেত্রে ইংলিশটি কতটা প্রবলেম হয় এবং ইংলিশ ঠিক কতটা লাগে। তো তার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই বলি, ল কিন্তু পুরোটাই ইংলিশে পড়ানো হয় এবং লয়ের বুকগুলো কিন্তু পুরোটাই ইংলিশে থাকে। তো যেহেতু আমরা সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সো আমাদের কিন্তু একটু প্রবলেম হয়, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। তো এই প্রবলেমটাকে কিন্তু ভয় পেলে চলবে না। তো বেশিরভাগ স্টুডেন্টসরা যেহেতু এই প্রবলেম হয়, সে এই প্রবলেমটা কিন্তু আপনার শুধুমাত্র একার না, বেশিরভাগ স্টুডেন্টসের কিন্তু ঠিক এই একই প্রবলেম হয়। তো ল পড়ার ক্ষেত্রে ইংলিশ যে বিশাল একেবারে বিশাল কিছু লাগে সেটাও কিন্তু ব্যাপার নেই, মোটামুটি আপনার নলেজ থাকলে কিন্তু আপনি অবশ্যই পড়তে পারেন। বিশেষ করে যারা 5 ইয়ার্স বিএ এলএলবি করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার কথাই না। তবুও যারা ইংলিশে বেশি একটু দুর্বল তারা কিন্তু ল অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে তারা অ্যাডজাস্ট করে নেয় আর কিন্তু প্রবলেম থাকে না। আপনি যদি ল যখন অ্যাডমিশন নেবেন তখন ফার্স্ট ইয়ারে কিন্তু আপনার একটু প্রবলেম হবে, তারপরে কিন্তু আপনার আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এইচএস দেওয়ার পরে আপনি যখন 5 ইয়ার্স এলএলবি কোর্সটি করবেন তখন কিন্তু আপনার কাছে অনেকটা টাইম থাকবে আপনার ইংলিশকে ইম্প্রুভ করার, কারণ প্রথমে কিন্তু আপনাকে লিগ্যাল সাবজেক্টের উপর অতটা জোর দেওয়া হবে না, অতটা জোর দিয়ে কিন্তু পড়ানো হবে না। সো আপনার কাছে কিন্তু অনেক টাইম থাকবে নিজেকে ইম্প্রুভ করার। তো এরপরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 3 ইয়ার্স এলএলবি করবেন তাদের কিন্তু পুরোটাই কিন্তু তখন লিগ্যাল সাবজেক্টের উপরে পড়ানো হবে। তো সেই সময় কিন্তু টাইম পাওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে। সো আপনাকে তখন কী করতে হবে, অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু ইংলিশকে একটু ভালোভাবে ইম্প্রুভ করতে হবে। তবে লয়ের ইংলিশ বুকগুলো কিন্তু যে খুব কঠিন হয় কিন্তু সেরকম কোনো কথা না, ঠিক আছে? তো ফার্স্ট একটু প্রবলেম হবে, তারপরে আপনাকে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। কখন অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আপনি নিজেও বুঝতে পারবেন, আপনি ঠিক অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপরে মেনলি যেটা দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, কতটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি এই বিষয়ের উপর, এইটাকে ইম্প্রুভ করার জন্য, ইংলিশটাকে ইম্প্রুভ করার জন্য, কতটা অ্যাডজাস্ট করার জন্য, আপনার চেষ্টার উপর কিন্তু পুরোটাই নির্ভর করছে। আপনার কতটা ইচ্ছা আছে, কতটা মনের জোর আছে যে আমি একজন লয়ার হব, সাদা কালো কোট পরে কোর্টে যাব, এই ইচ্ছাটা আপনার কতটা আছে তার উপরে কিন্তু পুরোটাই নির্ভর করছে। তো এইটা যদি আপনি বুঝে যান তো আপনার কিন্তু কোনো সামান্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার প্রবলেম হয়ে দাঁড়াতে পারে না। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সো থ্যাংক ইউ।